সুলতান পাঠান কোন সিনেমার নাম নয়, সুঠামদেহী দুই মহিষ এক একটি হাজার কেজিরও বেশি ওজন নিয়ে কোরবানির বাজারে চমক সৃষ্টি করেছে। সাভারের আশুলিয়ায় দেশের সবচেয়ে বড় মহিষের খামারে বেড়ে উঠেছে তারা। সহকর্মী জাহিদ হাসান শাকিলের প্রতিবেদন। দেশের খামারে গুজরাটের জাফরাবাদি জাতের বিশাল সুঠামদেহী মহিষ, আদর করে মালিক নাম রেখেছেন সুলতান। ওজন প্রায় 1100 কেজি, দিনে 5 থেকে 6 বার গোসল সেরে প্রতিদিন অন্তত 30 কেজি খাবার খায় সুলতান। অন্যান্য যত্নের সাথে চামড়া সতেজ রাখতে শরীরে করা হয় তৈলমর্ধন। 10 লাখ টাকায় বিক্রি হয়েছে এই সুলতান। সুলতানের জাত ভাই পাঠান, প্রায় একই ওজনের মহিষ। এবার নয়, পরবর্তী কোরবানি ঈদের জন্য আগাম বিক্রি চূড়ান্ত হয়েছে পাঠানের। 3 বারে 30 কেজির উপরে খাবার খাই দানাদার, 4-5 বার গোসল করানো লাগে, তেল মারা লাগে সরিষার তেল যাতে স্কিনটা না ফাটে। জিনিসটা যাতে আমি লালন পালন করি, অন্য একজনই আল্লাহর রাস্তায় কোরবানি দেবে, আমার কাছে অনেক আনন্দ লাগে। শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ার শ্রীপুরে 7 বিঘা জায়গা জুড়ে কাইয়ুম অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড, প্রায় 300 মহিষ নিয়ে দেশের সবচেয়ে বড় মহিষের খামার। পাশাপাশি খামারে রয়েছে গরু ছাগল দুম্বাও। মহিষের ডাক্তারের জানা মতে, আমি যেটা গ্লোবাল থেকে ডাউনলোড করে যে জিনিসটা আমি পেয়েছি, মানে ইন্টারন্যাশনালভাবে যারা মাংস নিয়ে গবেষণা করে, সেটাতে অ্যালার্জি ফ্যাট সব কিছু গ্রোথ থেকে কম। খামারটি 8 বছর আগে শুরু হলেও মহিষ লালন পালন হচ্ছে 4 বছর ধরে, সরাসরি এবং অনলাইনে বিক্রি হয় এখানকার পশু। জাহিদ হাসান শাকিল, এটিএন নিউজ, সাভার।